বৃষ্টিতে এই তুফানে আমরা যে কত বড় ক্ষতি হয়েছে দেখো। আমরা রামলকি গাছটা আসিল এখানে, এটা বড় ঠেলে আসিল, এটাই ভাঙছে। এদিকে অনেকটি টব আসিল, ফুল গাছ টব আসিল, সব শেষ। এই দেখো রামলকিটি, যেই সর্বনাশটা হয়েছে এইটা হয়েছে। এই যে টিভির তারটা, তারটা টিভি চলতেছে না, টিভি পুরা নষ্ট। আমলকি গাছটা পুরা ভেঙে শেষ, টিভি তারটা ছিঁড়ে গেছে, আর টিভি দেখা যাবে না। আর ওইদিকে তুই স্কুলে গেছিস আর আমি টেনশনে কান্না করছিলাম। সুপ্রভাত, গুড মর্নিং সবাই রে, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, সকালবেলা এত কড়া রৌদ্র আসিল, আমি তো ভাবছিলাম সারাদিন মনে হয় গরমে আর টিকন যাইতো না, এত বেশি রৌদ্র গরম আসিল। কিন্তু হঠাৎ কইরা যখন 9:30 বাজে এমন আকাশটা অন্ধকার হয়ে গেছে মেঘাচ্ছন্ন হইয়া, তো তখনও বুঝছি না যে এই মেঘাচ্ছন্ন আকাশে কত বড় ক্ষতি করতে পারে, কত বড় সর্বনাশ করতে পারে আমরা, তো তখনও বুঝছি না। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে আমরার কত বড় ক্ষতি হয়েছে, কত বড় সর্বনাশ হয়েছে। এখন বাজে 10:00, সোনা যাইতেছে স্কুলে, আমি রান্নাবান্না কইরা সোনারে রেডি করাইয়া দিছি। তো আজকে শনিবার, শনিবারে সোনার স্কুলে সাদা ড্রেস হয়, তো সাদা ড্রেস পরিয়া যাইতেছে, সোনার বাবা জুতা পরিয়া দিতেছে, গাড়ি হইয়া পড়ছে। তো সন যে সময় স্কুলে যায় তখনও মানে অন্ধকারই আসিল, কিন্তু হঠাৎ করে যে এত বেশি বৃষ্টি আইব এটাও বুঝছি না। সনরে গাড়িতে উঠাইয়া দিয়ে মাত্র ঘরে আইসি, এমন মানে এমন সময় একদম হঠাৎ কইরা এক মুহূর্তের মধ্যে এত বেশি তুফান ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সনও পুরো স্কুলে যাইয়া পড়ছে না। মানে আমরা বাড়ির থেকে একটুখানি গেছে, বাজারে পর্যন্ত গেছে, এমন সময় এই অবস্থা। তো একবার বৃষ্টির শব্দটা শুনো তোমরা, কি অবস্থা চারিদিকে। এই বৃষ্টিতে এই তুফানে আমরা যে কত বড় ক্ষতি হয়েছে, হ্যাঁ শেষ শেষ সব শেষ, তোমরা দেখাই কি হয়েছে আমরা এত বড় সর্বনাশ। আর সন তো স্কুলে গেছে, স্কুলে যাইয়া পৌঁছাইছে না, অর্ধেক জানার পরে এই তুফান বৃষ্টি শুরু হয়েছে। তারপরে গাড়ি মানে বাজারে দাঁড়াইয়া রয়েছিল অনেকক্ষণ, বৃষ্টি কমন পর্যন্ত, তখন কমছে, কমনের পরে যাইয়া স্কুলে ঢুকাইছে দাঁড়ারে। তো যাই হোক, ওইদিকটা এতক্ষণ ওইদিকে টেনশানে আসিলাম, এখন ওই টেনশানটা কমছে, এখন দেখো আমরা কি সর্বনাশ হয়েছে। এই দেখো দেখো আমরা রামলকি গাছটা আসিল এখানে, এটা বড় ঠেলে আসিল, এটাই ভাঙছে। জানে এরম বসে এলো সিঁড়ির উপরে উঠে রাখলে হইতো দা লাগবো না। আর এই আমলকি গাছ হইয়া কত কিছু যে নষ্ট হয়েছে দেখো, কোনো কত বড় আওয়াজ। এইদিকে কারি পাতা গাছটা শেষ, ওই যে ওই কাগজি গাছ, কাগজি গাছের অবস্থা মোটামুটি খারাপ। এইদিকে অনেকটি টব আসিল, ফুল গাছ টব আসিল, সব শেষ একদম, সব গাছের নিচে। আমলকিও আছে, ওই দাঁড়াও দাঁড়াও আমলকি আছে, আমলকি দিল তেম ভালো আসিল। এই মানে সবচেয়ে বড় ঠাইলা যেটা এটাই ভাঙছে, ছোট্টটা রয়েছে, ওই যে ছোট্টটাও হয়ে যাবে, ওইটা হালকা হইয়া গেছে, ওই যে দিক দিয়ে ভাঙছে, ওই যে এই যে এটার মধ্যেও প্রচুর আমলকি আসিল, সব শেষ। এই ইয়ানে জবা গাছটা মনে শেষ, জবা গাছের দিক দিয়ে আরো টপ আসিল না, সব শেষ, সব টপটি সেটা আসিল, সবটি শেষ। এই দেখো আমার লোকেটি
এত বড় সর্বনাশ হলে আর মানন যায় না। গত সপ্তাহে তুফানে ওইদিকে একটা গয়াম গাছ আছে, ওই যে এই গয়াম গাছের একটা ঠাইলা ভাঙছে, তবুও এত গাছ উলছে না। মানে ছোট্ট ঠাইলা আছিল, অনেকটাই গয়ামের মানে গয়াম আছিল ছোট ছোট করা, কিন্তু আজকে বেশি সাংঘাতিক সর্বনাশ। এই যে গাছটা শেষ, এত সুন্দর গাছটা ভাঙ্গে শেষ। গাছটার বেশি ক্ষতি হয়েছে, এই গাছটা একদম নেই। ওই যে বাগান বেলিয়া গাছের টাইলা ভাঙ্গা শেষ। তো এটির থেকেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই যে টিভির তার, এটা আমরা টিভির তার আর ডিশের তার, ওই যে ডিশের মধ্যে লাগান না, তো এই তারটা গেছে সিরা গাছ পরে। এত বড় গাছ পড়লে কি আর তার ভালো থাকে? তো পরে টিভি ছাড়লে বুঝতে পারুম যে তারটা ঠিক আছে কিনা না। ছিঁড়ছে উপর দিয়ে, তো ছিঁড়ছে না হয়তো ভিতরে ছিঁড়া যাইব, এত জোরে টান খাইছে, পুরা ঝুললে গেছে তারটা। তখন আমি আমলকি খুঁজতে বাইরেছি, মানে এই ডালাটির মধ্যে প্রচুর আমলকি ছোট ছোট একদম, তো কই যে কয়টা রাখলে তো খাইতে পারুম। আর আমলকি খুঁজতে যাইয়া আমারে পিঁপড়া না কি জানি কামড়াইয়া একদম ফুলাই লাইছে, দেখো আমি হাতটা ডলতেছি। তো এইদিকে আমরা কারি পাতা গাছটাও শেষ একদম পুরা, এটা তো ছোট একটা ঠাইলার থেকে আরও বড় একটা ঠাইলাও ভাঙছে, পুরা গাছটার মধ্যে আর পাতা নাই, পুরা গাছটাই ভাঙ্গা শেষ। মানে সবচেয়ে বড় গাছ যেটা ছিল ওইটাই শেষ। তো এইদিকে সনর বাবা এবার উঠছে মই দিয়া উপরে উপরে, মানে অনেক ঝড়ে আর কি অনেক গাছের পাতা আইয়া জমছে উপরে, ওই যে জায়গা দিয়া জল যায় আর কি, যে পাইপটা দিছে জল জাউনের ওইটার মধ্যে জাম হইয়া রয়েছে। তো সনর বাবা ওইটা পরিষ্কার করতে আছে। বিকালবেলা আবার তোমরারে কিছু কিছু জিনিস ভালো করিয়া কাছের থেকে দেখানোর লাগে আইছি। এই যে আমাদের উঠানটা পরিষ্কার হয়ে গেছে, পুরো এই জায়গাটা ভর্তি আছিল আমলকি গাছের ডালিয়া পুরা। এটা সোনর বাবা আর আমার শ্বশুরমশাই মিললে কাটটা গুটটা ফেলাইছে, কোনোরকম পরিষ্কার করছে। আর ইয়ানে জবা গাছটার দেখো কি অবস্থা, একদম শেষ। কাগজি গাছের একটা ডালিয়া মানে ফাটটা গেছে, এটা আর টিকতো না, শেষ হয়ে যাবে ওইটা। আর উপরের দিকে দেখো পুরা ফাঁকা, এই সাইডে একটা ছোট্ট ডালা আছে আমলকি, আর এই সাইডে বড় ডালাটা গেছে ভাঙ্গে। তো কারি পাতা গাছের কি অবস্থা দেখো, এই যে এত বড় একটা কারি পাতা গাছ, পুরাটা শুধু আর এই জায়গাটা আছে, আর পুরা বড় বড় দুইটা ঠেলা ভাঙ্গে গেছে শেষ। এই যে কাগজি গাছের এই ঠেলাটা ভাঙিছে, এই যে এইটা, ওই যে কত নিচে নামে গেছে, এটা ভাঙ্গে এমনি পড়ছে। যাক, এরপরে এদিক দিয়ে এই গাছটির অবস্থা দেখো, কত কষ্ট করে এই শখের দুইটা গাছ ঘরের দুই সাইড দিয়ে রাখছিলাম। শখের গাছটি ইদি একদম মানে গোল গোল হয় আর কি, একদম গোল 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 করে হয়, আর এটা গোল করতে অনেকটা পরিশ্রম করতে হয়। তো এত পরিশ্রম করে দুইটা গাছের গোল করছিলাম আমি, মানে সনর বাবা মিললে আর কি। আর এটির এখন কী অবস্থা করে দিছে দেখো, গোল আর নাই। তো এদিক দিয়ে একটা ঠেলা ভাঙছে, ওই যে বাগান বেলিয়া গাছের এই ঠেলাটা ভাঙছে, আর এই যে এই গাছটার এই ঠেলাটা ভাঙছে, এই যে শেষ। আর মেইন যেই সমস্যাটা হয়েছে, যেই সর্বনাশটা হয়েছে, এইটা হয়েছে এই যে টিভির তারটা, তারটা টিভি চলতেছে না, টিভি পুরা নষ্ট, মানে তারটা ছিঁড়া গেছে। ওই যে ডিশ, ওইদিকে ডিশের যে প্লেটটা থালাটা আছে ওইটার একদম গোড়া দিয়া তার ফাটটা গেছে, সোনর বাবা দেখছি। ইয়ানে এবার এই তার ঠিক করতে হইলে, টিভি ঠিক করতে হইলে কতটা টাকা লাগবো জানি না। তো এরকমভাবে এক নিমিষে একদম ধ্বংস করে দিছে, এরকম লাগতেছে। কি যে সময় গেছে ওই সময়টা, মানে সোনর ওই গাড়ির তুললে দিয়ে আসি, এরকম টাইমে হঠাৎ এরম ঝড় বৃষ্টি। আমি মানে জানলা দিয়া সব জল, তারপরে বাতাসে ধুলাবালি ডুবতেছে, জানলা বন্ধ করতে গেছি। জানলা বন্ধ করে আইয়া ধরো বিভিন্ন মেশিনারি জিনিসের তার তার খুলতে হয়, যে খালা জিলিক দেয় মানে বিদ্যুৎ চমকায় ওইটার লাগিয়া, ইডি খুলনের সময় দিছে না, মানে এত জোরে একটা আওয়াজ হয়েছে, আওয়াজের সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ধাউ করে আগুন জ্বলে উঠছে। কোনানে জ্বলছে আমি দেখছি না, কিন্তু আগুনের একটা ঝলক দেখছি আর কি। এরপরে মানে পুরা ঘরের কারেন্ট গেছে। যাই হোক, আমরা এমসিপি আছে, এমসিপি ডাউন হয়ে গেছে, কিছু ক্ষতি হয়েছে না।
তো তারপরে মানে ওই ধাক্কা সামলাইতে সামলাইতে এদিকে মনের মধ্যে টেনশান যে সনরে গাড়িতে ফাটাইছি, সন কত দূর গেছে, ওইদিকে কিতে হইতেছে, এই টেনশান। এদিকে আবার মানে এইরকম অবস্থা। তো ইডি করতে করতে আমার তো গা কাঁপতেছে, মানে ওই সময় আমার গা কাঁপতেছে যে মানে ওই যে জোরে শব্দ কইরা বিদ্যুৎ চমকাইছে ওইটার লাগিয়া ভয় পাইতেছিলাম। এমন সময় এই গাছটা ভাঙ্গা পড়ছে ঘরের সামনে, ধাম করে এত জোরে আওয়াজ হয়েছে, মানে আমার তো কান্নাই বাইরে হয়ে গেছে, চোখের জল বাইরে হয়ে গেছে আমার ভয়ে। এদিকে সনর লাগিয়া টেনশান, এদিকে এত কিছু হইতেছে হঠাৎ করে, মানে এক নিমিষে এত কিছু হইতেছে, ভয়ে একদম মানে পারছি না যে জোরে চিৎকার করে বাচ্চারার মতো কাঁদে। তো যাই হোক, যা কিছু হয়েছে তোমরা সব কিছুই তো দেখাইলাম। তো সন স্কুল থেকে আয়নের পরে, সন তো এত কিছু হয়েছে জানে না, তো স্কুল থেকে আয়নের সময় সনর কি রিয়াকশান আসিল এটি সব দেখা, এটা একটু দেখো। আমি ভিডিও করে রাখছিলাম, যেহেতু সন আজকে শনিবার দুইটার সময় আইয়ে পড়ছে এখন বিকাল, তো ওইটা আগে শ্যুট করা আসিল, ওটা তোমরা অক্ষণ দেখো। স্কুল কেমন হলো? কিন্তু আমলকি গাছটার দিকে দেখ কি হয়েছে। ও হ্যাঁ, ওই যে তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, তো স্কুলে যাওয়ার পরে হ্যাঁ সব ভেঙে গেছে। ওই যে ওইদিকে ফুল গাছগুলো সব ভেঙে গেছে, ওই টপে টপের গুলো আমলকি গাছটা পুরো ভেঙে শেষ। মাথায় হাত দিচ্ছিস? হ্যাঁ ছিঁড়ে গেছে, সব ভেঙে গেছে, ওই যে টিভি তারটা ছিঁড়ে গেছে, আর টিভি দেখা যাবে না। আর টিভি দেখতে পারবি না, কার্টুন দেখতে পারবি না, কি হবে? উঠানের কি অবস্থা হবে? আর ওইদিকে তুই স্কুলে গেছিস আর আমি টেনশনে কান্না করছিলাম বৃষ্টিতে তুফানে, কোথায় ছিলি ওইটা ভেবে কি করছিস? হ্যাঁ তুই বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস, আয় ঘরে। এমনি করে পড়েছে ধাম করে সব ভেঙ্গে, কারি পাতা গাছটাও ভেঙ্গে। আচ্ছা আসো দেখছ সনর রিয়াকশন, সনর শুধু মাথায় হাত দিতে আছে আর এরম করে জিব্বা বার করতে আছে, এই অবস্থা দেখি। হ্যাঁ ওইটুকু পর্যন্ত গাছের ডালটা পড়ে গেছিল, কখনো মাথায় হাত দেয়। তো চলো ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর তোমরা কার কি ক্ষতি হয়েছে কমেন্ট করে জানাইও, ক্ষতি না হইলে তো ভালো কথা। চলো টাটা, দেখা হবো নেক্সট ভিডিওতে।